এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তানোয়ার প্রিয় লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমি সকাল সকাল একটু ফ্রেশ হয়ে চলে এসেছি পুকুর পাড়ের দিকে, এখন বাজে 8টা। তো দেখো দিদিদের ঘরের পিছনেই একটা এরকম পুকুর আছে, তো আজকে একটু ঠান্ডা নেই, তো ভাবলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানটা একটু যাই। আজকে আমরা চলে যাবো বাড়িতে, এখানে এসে আমার 3-4 দিন হয়ে গেল, ওই জন্য আজকে বাড়িতে যেতে হবে। ওই জন্য মা একটু কিছু গুছিয়ে নিচ্ছে জিনিসপত্র, আর দিদি রান্না করছে, দিদিকেও একটু হেল্প করছে। আমরা খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু পরেই বেরিয়ে পড়বো, তো ওই জন্য আমি ভাবলাম ইন্টারভিউটা দিয়েই নিই। তো ওদিকে দাদার সঙ্গে আমি যাবো একটু, ওদের আর একটা পুকুর আছে ওই সাইডটাতে যাব, কিছু দরকার আছে ওর জন্য। আগেরবার যখন এসেছিলাম না, এই পুকুরটাতে অনেক জল ছিল, তখন এই পুকুরটাতে দাদা ভাই অনেক মাছ ধরেছিল, আমিও ছিলাম অবশ্য সাথে, উনি মাছগুলো ধরছিল, আমি ছিলাম, আমার ভাই ছিল, সব মাছগুলো ভরছিলাম বালতিতে আর কি। অনেক মাছ পেয়েছিলাম, বাটা মাছ, তেলাপিয়া মাছ, অনেক কিছুই মাছ আছে পুকুরটাতে। তো আগেরবার যখন এসেছিলাম তখন এই পুকুরটা থেকে অনেক মাছ ধরেছিলাম, কিন্তু এখন দেখছি জলটা অনেকটাই কমে গেছে। যদিও প্রতিদিন মোটর দিয়ে জল দেওয়া হয়, তাও শীতের দিন তো জলটা শুকিয়েই যাচ্ছে, জলটা অনেকটাই কমে গেছে। আর এই পুকুরটার সাইডে না প্রচুর কলমি শাক হয়েছে, তা ভাবছিলাম আমি নেবো, কিন্তু দিদি বললো এখন নাকি কলমি শাকগুলো খুব শক্ত হয়ে গেছে ডাটাগুলো, ওই জন্য এখন খাওয়া যাবে না। ভাবলাম না থাক, খাওয়া পরে নিয়ে নেবো। যাই, দাদা ভাই ডাকছে, দাদার আর একটা পুকুর আছে, ওই পুকুরটাতে যদিও এখন অনেক মাছ আছে, ওই পুকুরটাতেই যাবো। ওখানে সাইড দিয়ে দাদা ভাই অনেক সবজির গাছ লাগিয়েছে, ওখান থেকে কিছু সবজি নেবো, তারপর বাড়ির জন্যই নেবো, তারপর আমরা রেডি হয়ে নেবো। চলো ওই পুকুর সাইডটা যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো এখান দিয়ে যেতে হবে, মানে মাটি দিয়ে পুকুরটার, পুকুর বলতে কি ভেড়ি হবে হয়তো, এটার মাটি দিয়ে পাড়টা বাঁধিয়েছিল, ওর প্রতি সরু রাস্তা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তো ওই সরু রাস্তা দিয়ে যেতে হবে। এই মাটির এই পাড় দিয়ে, মানে মাটি দিয়ে যে পাড়টা বাঁধিয়েছিল ওর উপর দিয়েই না বেগুন গাছ, লঙ্কা গাছ এসবই লাগিয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো এই পুকুরটা দেখো, এখানে অনেক মাছ আছে। তো এখানটায় দেখো বেশ কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছে, অনেক ফুল এসছে, লঙ্কাগুলো এখনও মানে নেওয়ার মতো হয়নি। এদিকে দেখো দাদা বেগুন তুলতে শুরু করে দিয়েছে, এই গাছটাতে অনেক লম্বা লম্বা কুলি বেগুন হয়েছে, তো গাছের গায়ে না প্রচুর কাঁটা, ওই জন্য খুব সাবধানে তুলতে হচ্ছে। তো পুকুর পাড়টাতে ভীষণ রোদ্দুর, দাদা তুলছিল, আমি এখানে দাঁড়িয়েই ছিলাম, তো চলো আমিও যাই, আমিও কয়েকটা তুলি। এখানটা দেখো দাদা বেগুনগুলোর গায়ে না যখন ছোট ছিল তখন আর কি প্লাস্টিক লাগিয়ে রেখেছিল, কারণ কি যখন ছোট থাকে প্লাস্টিক লাগিয়ে রাখলে না ওগুলো আর পোকা লাগে না, আর হচ্ছে পাখিতেও খেতে পারে না, ওই জন্য প্লাস্টিক লাগিয়ে রেখেছিল বেগুনগুলো যাতে নষ্ট না হয়, ওই জন্য অনেক বড় বড় হয়ে গেছে, তাও পোকা লাগেনি বেগুনগুলোতে। আমি দেখিয়ে দিচ্ছি আর কি, ওই একটা বড় হয়ে গেছে। দাদা ওখানে বেগুনগুলো ব্যাগে ভরে নিচ্ছে, এক ব্যাগ না পুরো ফুল হয়ে গেছে, ওগুলোই দাদা এখন যাবে বাড়িতে রাখতে, তারপর আবার আসবে। তো দেখো এগুলো ব্যাগে ভরা হয়ে গেছে, এগুলো এখন রেখে আসবে। এখানটা দেখো একটা কারি পাতার গাছ আছে, আগেরবার না এই গাছটা থেকে অনেকগুলো পাতা নিয়ে গেছিলাম, এই কারি পাতা খেতে আমার ভীষণই ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, তোমাদের যার যার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। কারি পাতা যে কোনো জিনিসে না আমার খেতে বেশ ভালো লাগে। দেখো পাতাগুলো ঝরে যাচ্ছে, এখন শীতের সিজন বেরিয়ে গেছে, তো ওই জন্য হয়তো পাতাগুলো ঝরে যাচ্ছে। তো দাদা গেছে বেগুনগুলোকে বাড়িতে রাখতে, আর আমি এখানে দাদা পুকুরের সাইডে অনেক কলা গাছ লাগিয়েছে, সেখানে একটু মানে রোদ্দুর কম আছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, দাদা আসলে তারপরে এই বেগুনগুলোকে নিয়ে বাড়িতে যাব। বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি, এখানে রেখেছি, আর দেখো মাত্র কয়েকটা গাছে কতগুলো বেগুন ধরেছে, এর থেকে কয়েকটা আমরা বাড়িতে নিয়ে যাব। তো দিদি বাড়ি থেকে এসেছি, আবার মামার বাড়িতে চলে এসেছি, তো এখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করব, মামার বাড়িতে রান্নাবান্না হচ্ছে, মামি রান্নাবান্না করছে, তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বাড়িতে যাব। এখানে দেখো দিদি বসে পড়েছে সোনাকে তেল মাখাতে, শীতকাল তো ওকে একটু তেল না দিলে হয় না, আর ও তেল মাসাজ করছে, ওর খুব মজাই লাগছে। একটু পরে ওকে স্নান করানো হবে, ওর 12টার আগে ওকে স্নান করানো হয়, ওই জন্য ওকে স্নান টান করিয়ে আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপরে যাবো বাড়িতে। তো এদিকে মামিমা রান্না বসিয়ে দিয়েছে, বাঁধাকপি আর কি সব রান্না করছে, আর এদিকে মা পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল মাংসের জন্য।
এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাংস বসাবে। আমি রান্না হয়ে গেছে, এখানে একটা ভাইকে বসিয়ে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে ছোট, তো ওই জন্য। এদিকে আমি এদিকে খেতে বসেছি, বাইরের অবস্থাটা দেখো। আমরা খেতে বসেছি আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, মানে শীতের দিনে এরকম বৃষ্টি না দেখাই যায় না, হঠাৎ করেই বৃষ্টিটা চলে আসলো। তো বৃষ্টিটা থামতে থামতে না প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমরা চলে এসেছি ও দিদি বাড়িতে। এদিকে দেখো দাদা অনেকগুলো মায়া মাছ নিয়ে এসেছে, সেগুলোই মা বাবা মিলে বাঁচছে আর কি। সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আজকাল আমাদের বাড়িতে যেতে দিল না, আমাদের বাড়ি যেতে হবে কাল সকালে। তো মা বাবা মাছ বাঁচতে থাকুক, চলো আমি যাই পুচপুটার কাছে। তো দেখো ওর কাছে চলে এসেছি, ও একা একাই খেলছে। সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা আগেই সন্ধ্যা হয়ে গেছে, আমরা আজকে আর বাড়িতে যেতে পারলাম না, ওকে নিয়েই এখন খেলছি। এত দুষ্ট না কি বলবো, শুধু হাত পা এত মানে এত ছোটায় যে কিছু রাখে না গায়ে। তো সোনার সঙ্গে খেলতে খেলতে অনেকটাই রাত হয়ে গেছে, আমি এলাম রান্নাঘরের দিকে, দেখছি দিদি আর মাসিমণি লুচি বানাচ্ছে। দিদি লুচি ভাজছিল আর মাসিমণি লুচিগুলো বেলে দিচ্ছিল। তো অনেকটাই রাত হয়ে গেছে, একটু পরেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তারপরে আবার কাল সকাল সকাল উঠতে হবে বাড়িতে যাওয়ার জন্য। তোমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, এখনো বাজে রাত 11:30। তো দেখো ওর চোখে একটু ঘুম নেই, ও সমান তালে খেলা করেই যাচ্ছে, জানি না কখন ঘুমাবে। ও ঘুমাতে ঘুমাতে রাত 1:30, 1:30 কোনো ঠিক নেই, ওইভাবেই খেলতে থাকুক, আমি শুয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, যাব আজকে বাড়িতে। তো এখন সোনাকে নিয়ে বসে আছি, ও ঘুমাচ্ছিল, তাও ওকে ট্রেনে কোলের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে চলে যাব, আবার কবে নেব না নেব। তো দাদা আমাদেরকে দিতে যাবে বাইকের সামনে রাস্তাটায়, ওই জন্য সোনাকে মায়ের কাছে দিয়ে দিলাম, আমাকে আর বাবাকে আগে দিয়ে আসবে, কারণ তিনজনকে একসঙ্গে নিয়ে যেতে পারবে না। দাদা আমাকে আর বাবাকে সামনের একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসছে, তারপর আবার মাকে যাবে আনতে, তারপর আমরা একসঙ্গে যাব। তো আমাকে আর বাবাকে নামিয়ে দাদা গেছে মাকে আনতে, ওই জন্য আমরা এখানে মায়ের জন্য অপেক্ষা করছি, ওরা এলে তারপর তিনজন একসঙ্গে চলে যাব। তো দাদা মাকে নিয়ে চলে এসছে, তো আমরা এখান থেকে অটোতে তিনজন একসঙ্গে চলে যাব। তো আমরা বনগাঁতে পৌঁছেই গেছি, দেখো ওখানে লেখা আছে আই লাভ বনগাঁ। তো আর একটু সামনে গিয়েই আমরা আর একটা অটোতে উঠবো, এখন টোটোতে যাচ্ছি, আর একটু সামনে গিয়ে অটোতে উঠবো। বনগাঁ থেকে অটোতে উঠেও পড়েছি আমাদের লাইনের, তো অটোটা ছেড়েও দিয়েছে। দেখো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই মন্দিরটা আছে, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, পুরো একদম দেখতে দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। এইমাত্র অটো থেকে নেমে পড়লাম বাড়িতে, মানে বাড়ির রাস্তায় এখানটায় চলে এসেছি, আর একটু হাঁটলেই আমার বাড়ি, তো ওই জন্য এখন আর টোটো পেলাম না, দুপুর টাইম তো ওই জন্য কোনো টোটো টোটো নেই, মা বাবা পিছনে আসছে, আমি আগে আগে হাঁটছি, কারণ হচ্ছে বাড়িতে গিয়েই আবার যাবো পড়াতে, অনেকটাই দেরি হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো, হয়ে চলে যাবো পড়াতে। তো চল বাড়িতে যাই, তারপর আবার কথা হবে।
দিদি বাড়ি থেকে বাড়ি আসার পর একটু বাড়িতে বসেই আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম পড়াতে। তা পড়িয়ে বাড়ি আসার পর এত টায়ার্ড লাগছিল না, শুরুতে ভীষণ খারাপ লাগছিলো, ওর জন্য শুয়ে পড়েছিলাম। তারপর মা রান্না বান্না করলো, তারপর খাওয়া দাওয়া করলাম, করে একবার বিছানা টিছানা করে নিয়ে শুয়ে পড়বো একটু পরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো,